প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, ছোটদের জন্য বিজ্ঞানের দারুণ সব ইন্টারেস্টিং খবর নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এমন একটা স্তন্যপায়ী প্রাণীর নাম বলুন যার পা তো আছেই কিন্তু পায়ের হাড় এত নরম যে তারা হাঁটতে পারে না। এবার বলি, উত্তরটি হলো বাদুড়। পরের ইন্টারেস্টিং খবর, একটি সিংহের গর্জন কত কিলোমিটার দূর থেকেও শোনা যেতে পারে? সঠিক উত্তর, 5 কিলোমিটার দূর থেকেও একটি সিংহের গর্জন দিব্যি শোনা যায়। এবার বলুন, প্রজাপতির চোখের সংখ্যা কয়টি? প্রজাপতির চোখের সংখ্যা 1200টি। যারা চকোলেট খেতে ভালোবাসেন তারা জেনে রাখুন, ব্রাজিলে এক ধরনের প্রজাপতি পাওয়া যায় যাদের শরীরের রং ও গন্ধ হুবহু চকোলেটের মতো। তা বলে ধরে খেতে যাবেন না, কিন্তু আপনার রোজ দেখা একটা প্রাণীর নাম বলুন যারা কখনো ঘুমায় না। সঠিক উত্তর হলো পিঁপড়ে, এরা কখনো ঘুমায় না। বলুন তো, উটের চোখে কটি পাতা থাকে? মরুভূমির উড়ো ধুলো থেকে রক্ষা করার জন্য উটের চোখে 3টি পাতা থাকে। পরবর্তী অবাক করা ঘটনা, আপনারা জানেন ব্রুসলি একজন বিশ্ববিখ্যাত ক্যারেটিবিদ। তার হাত এত দ্রুত চলত যে যখন তাকে নিয়ে সিনেমা করা হয় তখন মারপিটের দৃশ্যগুলিতে তার হাত চালানোর দৃশ্য দর্শকদের দেখানোর জন্য প্রডিউসারদের স্লো মোশন করে দেখাতে হতো। একটি খাবারের নাম বলুন তো, আপনি অবশ্যই খেয়েছেন, এই খাবারটি কিন্তু কখনোই নষ্ট হয়ে যায় না। এবার শুনুন, সেই খাবারের নামটি হলো মধু। এবার একটি মজার অঙ্ক, আপনি পরপর 9টা 1 লিখুন, তাকে গুণ করুন আবার 9টা 1 দিয়ে। যে গুণফল পাবেন সেই উত্তরটি অত্যন্ত মজার। উত্তরটি হলো 1 2 3 4 5 6 7 8 9 8 7 6 5 4 3 2 1। এবার বলি, একটি প্রাণী আছে যারা একই সময় ঘুমায় এবং সঙ্গে সঙ্গে সাঁতারও কাটতে থাকে, প্রাণীটির নাম কি হতে পারে? হ্যাঁ, এবার বলি, প্রাণীটির নাম হলো ডলফিন, যারা ঘুমাতে ঘুমাতেও সাঁতার কাটতে পারে। এবার চীন দেশের একটি বিচিত্র অজানা মজার তথ্য পেশ করি। সম্প্রতি চীনা কর্তৃপক্ষ অনেক জায়গায় পাহারা দেবার জন্য কুকুরের পরিবর্তে কাকে নিয়োগ করেছে জানেন? কুকুরের পরিবর্তে তারা নিয়োগ করেছেন রাজহাঁসকে। তার কারণ হচ্ছে রাজহাঁস গতিতে কিন্তু অত্যন্ত ক্ষিপ্র। এবার একটি তথ্য দিই, এটি একটু বড়দের হলেও ছোটদের জেনে রাখতে ক্ষতি নেই। মানুষের ডিএনএ মোট দৈর্ঘ্য কত বড় হতে পারে ভাবুন? আপনি যত বড় ভেবেছেন ঠিক ততটা কি না, এবার মিলিয়ে দেখুন। মানুষের ডিএনএ এর মোট দৈর্ঘ্য পৃথিবী থেকে সূর্যে 70 বার যাতায়াতের সমান। এবার একটি রহস্যজনক সংকেতের কথা বলছি। 1977 সালের 15ই আগস্ট জ্যোতির্বিজ্ঞানীরা বিগ এয়ার নামক রেডিও টেলিস্কোপে একটি সংকেত পান। সংকেতটি 72 সেকেন্ড ধরে বিরাজমান ছিল। এরপর এই সংকেতটি আর পাওয়া যায়নি।
এই সংকেত পেয়ে জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেন যে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। এই সংকেতটি বিশ্লেষণ করতে গিয়ে অভিভূত হয়ে জ্যোতির্বিজ্ঞানী জে আর এহমান কম্পিউটার প্রিন্ট আউটের পাশে WOW শব্দটি লিখেন। সেই থেকে এই সংকেতটির নাম হয় ও। আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টস করুন আর অন্যান্য বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিন। এই রকম ভিডিও মাঝে মাঝেই পেতে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।